ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কখনো নরম কখনো গরম গতকালই লাদাখে দাঁড়িয়ে নাম না করে চীনকে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদী ভারতের শত্রুরা সেনার আগুন আর তেজ দেখেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী লাদাখে গিয়ে সিন্ধু দর্শন পুজোতেও অংশ নেন তিনি আজ ধর্মচক্র দিবসের অনুষ্ঠানে তিনি বলেন বর্তমানে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি ভগবান বুদ্ধের দেওয়া শান্তির বার্তাই আমাদের পথ দেখাবে